প্রার্থী তালিকার কি কোনো আপডেট উঠে এলো অবশ্য আমরা জানার চেষ্টা করব। আজকে অনুষ্ঠিত হলো চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ব্লক কমিটির আলোচনা সভা। যেই আলোচনার সভায় উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা, যেখানে পঞ্চায়েত নির্বাচনের সমস্ত রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। অবশ্য কারা কোন বুথের প্রার্থী হতে পারবে, কত নম্বর পঞ্চায়েত সমিতি এরিয়ার কে প্রার্থী হবে, জেলা পরিষদের বা প্রার্থী কে হতে পারে, এই আপডেটটা কি সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরবে, আমরা তাদের কাছ থেকেই জানতে চাইব। এমনকি রাজ্য লেভেল থেকে কি তাদের প্রার্থী তালিকা সিলেকশন হয়ে এসেছে না ব্লক কমিটিতেই করতে হবে, কি সেই আপডেট, কারা প্রার্থী হতে পারবে, আর মাত্র 4 দিন সময় রয়েছে নমিনেশন করার, অর্থাৎ আগামীকাল রবিবার। তার রবিবার তো নমিনেশন হবে না, 15 তারিখ লাস্ট ডেট রয়েছে, তো 15 তারিখের মধ্যে নমিনেশন সম্পন্ন করতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে নয়, সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু নমিনেশন সম্পন্ন করতে হবে যারা প্রার্থী হতে চাইবে। তবে সেই প্রার্থী তালিকা কি প্রকাশ করবে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস, দলের কি নির্দেশ রয়েছে সেই প্রার্থী তালিকা প্রকাশ করার, অবশ্য আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজকে ব্লক কোর কমিটির নির্বাচনী যে বিষয় নিয়ে আলোচনা ছিল, তাতে আমরা ব্লক নির্বাচন কমিটি গঠন করলাম এবং যারা অঞ্চল প্রেসিডেন্ট প্রধান ছিলেন তাদের বলা হলো যে অঞ্চল নির্বাচন কমিটি করার জন্য এবং বুথ স্তর থেকেও নির্বাচন বুথের ওদেরও নির্বাচন কমিটির গঠন করে। প্রার্থী ঘোষণা নিয়ে আমরাও দিম, মানে কি বলবো কি ভাষা আমি বুঝতে পারছি না এখনও, যে কখন আসবে না আসবে। 15 তারিখ আমরা জানি লাস্ট ডেট, আজকে 10 তারিখ হয়ে গেল, কালকে সানডে, কালকে নিশ্চয়ই অফিস বন্ধ থাকবে, তবে আশা করি আজকে রাত্রের মধ্যে হয়তো খবর হয়ে যাবে, যেটা এমএলএ সাহেবও ফোন করেছিলেন ক্যালকাটাতে, হয়তো আমরা রাত্রের মধ্যে পেয়ে যাবো। সোমবার থেকে আমরা নমিনেশনের কী করব চালু করার জন্য ব্যবস্থা করছি, তো পার্টিগতভাবে দলগতভাবে একসঙ্গেই আমরা সব নমিনেশন ফাইল করব। প্রার্থী তালিকা কি সাংবাদিক সম্মেলন বা বিভিন্নভাবে প্রকাশ করা হবে? একে তো শর্ট টাইম, আমরা তো ধরে নিয়েছি যদি আজকে এসে যেত তাহলে তো আপনারা ছিলেনই, সবাইকে জানিয়েই তো করবো। কেমন সুস্থভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে এবারে? 100% সুস্থ হবে, একদম কোনো বাকবিতণ্ডাই হবে না পঞ্চায়েত নিয়ে। বিরোধী নমিনেশন কে বলছে? খোলা আছে নমিনেশনের জন্য, আমাদের প্রশাসন দেখবে, আমরা কেন দেখতে যাব? আপনারা একটা রিপোর্টার গাছ থেকে আম পরে মাথায় পড়লে বলবেন যে বিরোধীরা ঢিল মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, সোজা কথা। যেটা বিরোধীরা বলছেন যে বিডিও অফিস চত্বর শাসক দলের লোক ঘিরে রাখে, সেখানে হয়তো সমস্যা হতে পারে, কি বলবেন? আপনি যে কোনো অফিস আপনারা দেখেছেন, আপনারা বিএলআর অফিস দেখছেন, ওইখানেও তাহলে নমিনেশন হচ্ছে নাকি? তাহলে সমস্ত অফিসেই ভিড় থাকে, মানুষ সাধারণ মানুষ কি কাজ করবে না? ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে বলে কি কাজ হবে না? সমস্ত কাজের জন্যই আছে। কয়েকদিন যদি মানুষ বলে তা নয়, পঞ্চায়েত নির্বাচন হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, সরকারের এটা দায়িত্ব ছিল এবং পঞ্চায়েত নির্বাচন সেভাবেই ঘোষণা করা হয়েছে। কতটা সুষ্ঠুভাবে হবে এবার? অবাধ এবং সুস্থভাবেই ইলেকশন হবে, সেটা আমাদের দলও বলে দিয়েছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, শান্তিপূর্ণ ভোট হবে। দেখা যাচ্ছে বিরোধীরা প্রায় তাদের প্রার্থী তালিকা তৈরি করেই ফেলেছে এবং আপনাদের হাতে এখন এসে পৌঁছায়নি, কী বলবেন? আমাদের যা দলের সিস্টেম আছে, নিয়ম আছে, অনুশাসন আছে, সেই নিরিখেই দলের জন্য অপেক্ষায় আছি আমরা, নিশ্চয়ই দল আমাদেরটাও তৈরি করে রেখেছে।